হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো গাইজ, আজকে হলো বিজয় দিবস, আমরা সবাই জানো তো। আজকে আমরা বিজয় দিবসের উপলক্ষে একটা স্মৃতিসৌধ বানাবো, যেটা একটু হার্ড হতে যাবে। বড়ো স্মৃতিসৌধ না, মানে সার্ভাইভাল সিরিজে আমি স্মৃতিসৌধ বানাবো। নর্মালি আমি এসব বানাই হলো মানে এরকম ক্রিয়েটিভ মুডে, কিন্তু আজকে আমি সার্ভাইভাল মুডে বানাচ্ছি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। চারদিকে আমার স্কেলেটন ঘুরছে, তার আগে আমরা ঘুমাই নিই। চল আমরা ঘুমাই আগে। কাকে মারতেছে? চলো সবাইকে যাই মারি, যেই বা ঠাকুক। সকাল হয়ে গেছে, হাই জম্বি। এই কে মারতেছে বাবা? এটা আমার হেলথ এমনিতেই লো আছে, তোরা নিজেই মরবি। হ্যাঁ, ওটা কি ক্রিপার ঘুরছে ভাই? আর খাওয়ার নেই আমার কাছে। চলো এইটা খাই। চলো, বুড়া ভেট পেট ভরে গিয়েছে, চলো যাই। আর যে আসে তাকে আমি এমন মারবো। চলো, তো তোমরা আইমিন আমরা সবাই জানি যে স্মৃতিসৌধ হয় হলো একটা অ্যাশ কালারের মতো, আর লকিক্রাফটটা অ্যাশ কালারের জিনিস মাত্র একটাই হয়, সেটা হলো স্টোন, কবলস্টোন না। কিন্তু কবলস্টোন একটু এরকম আর্ট করা হয়, কিন্তু লল এটা কী হলো ভাই? স্পন হওয়ার সাথে সাথে এরকম মরে গেলাম কেন? নূর বাস লোন বাই ক্রিয়ে কেমন কথা ভাই? আমি তো ওরাই তো অ্যাড দিছিল আমাকে, আমি কি করে দিলাম তাহলে ভাই এটাতে? ওরা আমাকে কি চিটিং ভাই? লকিক্রাফট চিটিং করে এটা ভাই, বেইমান হয়ে গেল লকিক্রাফট। চলো নি, চলো লাগাই এখন। উগলি গেছিল, গই গেল ভাই, আমার তো আরও উঠছিল। তো ফালতু ক্রিপার সব লো করে দিয়েছে ভাই, একটা উঠলে কী করবো? একটা উঠতে কিছুই তো হবে না। চলো ট্র্যাপ ডোর এই যে এদিকে, সব জিনিস না ভাই, স্টোনও নিয়েছিলাম। এটা আপাতত এমনই থাক, এদিকে কবলস্টোন লাগাই। তো আপাতত এমনই থাকবে, আমি কী করবো? এই উটগুলি লাগাই নি। চলো উটটা লাইফ হয়েছে, আমি সেফ আছি। কোনো ব্যাকগ্রাউন্ড নয় শোনা গেলে অনেক দুঃখিত আমি। আমি এখানে অলরেডি দিয়ে রেখেছিলাম, ছয়টা কবলস্টোন আছে, এটা স্টোন দে অ্যান্ডার সাইড, আর এটা হলো স্টোন। চলো হ্যাঁ, দুইটা মিলাই ফেলবো না। চলো আমার বানাই, তা আমি বানাবো তো কোথায় এটাই ভাবছি। চলো হ্যাঁ, বানাতে পারি গাইজ, তোমাদের কমেন্টে বলো তো। তো আমি খুঁজে পেয়েছি জায়গাটা, মানে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমি যে দাঁড়া এইদিকে না, এই যে আমি এদিকে একটা টর্চ রেখেছিলাম যে এরকম ইয়ে করতে, যে যে হ্যাঁ আমি এদিকে বানাবো, পর নিজে ভুলে গেছি, এখন মনে পড়লো। তো আমরা এখন এদিকে বানাবো, গেছে যে আমরা এদিকে ওদিকে না, সরি। তো আমরা সব ঘাস টাস সরাবো। চলো এটা অতটা থাক, চল শুরু করা যাক। এখানে বিল্ডিং ভাই, মানে মাত্র নয়টা স্টোন আছে ভাই, নয়টা স্টোনটা কী করবো ভাই? এটা আটো হয়ে যাচ্ছে ভাই। তো আমরা যাই এখন আগে ঘুমাই ভাই, আগে একটু লাগাই দিয়ে যাই। দুই তিন চার পাঁচ পিকেস করে দিল ভাই আমার। তো আমি ঘুমাই ভাই, না আট হয়ে যাবে। আজ মানে দেখবা যে মানে আমি তো ভয় পাই না কোনো মানে মমদের সাথে ভাই, আমি অনেক সাহসী বাচ্চা, কিন্তু সাহসী লোক পার্সন এটা ফেল, কিন্তু মানে অ্যাড আসার জন্য আমি ফাইট করতে পারি না ওদের সাথে, যেন ওর সাথে না মিশাই ভালো ভাই। তো গুড মর্নিং সবাইকে। চলো ওই যে ওইখানে পিকেক্স তো করি, পিকেক্স তো বের করি। চলো বের করি, আর নেই ব্রা লল, যাই আরো ইয়ে করি। তো আমরা যাই ফার্নেসে দিই সব স্টোন।
চলো আমরা কি দিতে পারি, কোল তো আছে অনেক আছে, চলো এখন এটা অনেকক্ষণ ধরে চলবে, তখন স্টিকটা দাও যদি শেষ হয়ে যায় বাই চান্স। কাছে অনেক স্টোন আছে, এখন আমরা সব লাগাই, চলো এটা অনেক এখন 17টা স্টোন আছে, চলো আমরা লাগাই বাকি। চলো আমরা এখানে 3 4 5 হচ্ছে এখানে আরও 1 2 3 4 5, চলো শেপটা হয়ে গেছে। চলো হ্যাঁ হয়েছে, আমি ক্রিয়েটিভ মুডে করবো একটা সিটি শোটা, কিন্তু ভাবলাম যে মানে সিটি শোটা আরও হার্ড, মানে মানুষজন আরও হার্ড করতে আমি সার্ভাইভাল সিরিজে করি এটা। চলো আমি করি, তোমরা জানো, তোমরা তো জানোই যে সিটি শোধর এরকম এই পার্টটা এরকম বড়ো হতে থাকে, এরকম বড়ো হতে 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 থাকে। চলো আমরা এরকম করে করি, এটার প্রথম ব্লক, তারপরে যে এটা একটু বড়ো, এটা এর চেয়েও বড়ো, এটা তো এর চেয়েও বড়ো, এটা তো এর চেয়েও বড়ো, আর সেখানে স্টোন হওয়া। তো আমরা আবার ডিস্টোন, যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বিজয় দিবসের উপলক্ষে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো চ্যানেল ভালো হলে। আরও স্টোন হয়ে গেছে, আরও কোনটা দিতে পারি, কোল দিই, আর এটার পক্ষে আমি গ্লো স্টোন দেওয়া যায় না, হ্যাঁ লিশ দিই, দেখ কিছুই হয় না, অ্যাড কিছু দে স্টোন, আর একটা চলো আমার আরও স্টোন দরকার, স্টোন তো এখন তো ওডি কারণে স্থিতি শোধ হচ্ছে ভাই, ফ্লোরটা ভালো করতে উঠলো, যাই হোক পরে আমরা করব। তো এটার এই পার্টটা মানে মাঝখান পার্টটা হবে সবচেয়ে বড়, তোমাদের জানোই। চলো আমরা এইসব করি এখন, এটা তো একটা, এটা এর চেয়েও বড়ো, চলো আমাদের উঠতে হবে আগে, নাহলে হবে না। ভাই আবার স্টোন শেষ হয়ে গেল, এই স্টোনের অভাব, স্টোনের অভাব নেই ভাই, আনতে তো প্রায় সব ইয়ে আছে, কিন্তু আরে কোল এসব মানে কোল তো আছে ভাই, কিন্তু কোল তো আমি ভালো কাজে ব্যবহার করতে চাই, সবচেয়ে ভালো হয় যে আমি ফার্ম বানাই তাই ভালো হয়। চলো আরও 7টা স্টোন পেয়ে গেছি আমরা, আবার অ্যাড আসছে, হয়ে গিয়েছে, এখন আরও কন্টিনিউ করি না আরও। ভাই আবার কী করলাম এটা, দূর ভাই একটা স্টোন পুরো শেষ হলো ভাই, এটা আমি কবল স্টোন হয়ে যাবে জানতিলাম একদম, এটা একটু বলে ঠিক আছে। চলে এটা এর চেয়েও বড়ো, মাত্র একটা আছে ভাই, ওইটা নষ্ট করলাম অযথা। চলো তুই যা না, শুধু মারবে এখন, তার কিছু মারতে পারিস না, সব ঘাস টাস কাটো ভাই, অসহ্য লাগে ঘাসগুলি। চলো 9টা স্টোন হয়ে গিয়েছে, এই যে আমাদের কাছে স্টোন, অ্যান্ড ভালোভাবে ব্যবহার করব ভাই, অযথা নষ্ট করব না। চলো ভাই স্ক্রিন শট, চলো এক এবার কি ভাই গাছটা এত নষ্ট, হচ্ছে ফাইনালি আমাদের তো অদ্ভুত হয়ে যাচ্ছে, কিন্তু কী করব ভাই, মানে স্ত্রীশোরের মাঝখানে ট্রায়াঙ্গেল হয় কিনা দিতে পারবো না, কারণ তুমি তো জানি যে মানে এরকম ট্রায়াঙ্গেল দিতে ক্রিঞ্জের মতো লাগবে, কারণ মানে এরকম ব্লক দিতে ট্রায়াঙ্গেল দেওয়া যাবে না, এই গাছটা যায় না কেন ভাই, আবার লাগিয়ে দিলাম, কী করতেছি আমি, চলো ফালতু একটা গাছ, ভুতুরে গাছ ফুটাবে 100% শিওর, দরজা বন্ধ করে না সবাই চলে আসবে। এটা খাবারে কী আছে, ফার্ম বানালে সবচেয়ে ভালো হয়, বারবার কেন বলছেন যাই না, চাপেল খেয়ে থাকি, উই শুড ইট ভেজিটেবলস রাইস, আমি উই শুড ইট ফ্রুটস ভাই, ভেজিটেবল করতেই পারলাম আমি এটা, লল
তো ওটাই বলছেন যে উই শুড ইট ভেজি ফ্রুটস রাইট হেলদি এটা শুন না বানিয়ে ফেলেছি ভাই এটা আর আমি এখানে একটু স্টোন লাগিয়েছি আর একটু অ্যান্ডেসাইড লাগিয়েছি ভাই কারণ এটা পুরো সিমিলার একদম অনেক ভাই এমনি আমি গ্র্যাভেলার লাগিয়েছিলাম একটু এমনি আমার ব্লকের সমস্যা ছিল তাই জন্য কিন্তু এই গ্র্যাভেলার ফ্লিন্ট অ্যান্ড স্টিল আমার গ্যাটা ভাঙা ভাঙা ফ্লিন্ট এসে গেল ভাই যখন ফ্লিন্ট লাগে তখন তো আসবে না আমার জানি তো আমি চল নিয়ে নিই এমনি নিজের হেলথ এমনি ইয়ে করছে ভাই এমনি আমার হেলথ অনেক চলে গেলো ভাই স্টোন তো আমার অনেক হয়ে গেল দেখান লাগবে না এখন শুধু ডেকোরেশন করতে হবে এখন ফাইনালি কমপ্লিট করে ফেলেছি আমাদের স্মৃতিসৌধ দেখতেই পাচ্ছো ভাই এখন ভালোভাবে করেছি ভাই কোনো ভুল যেন না হয় দেখো গেছে কী সুন্দর ভাই দেখো গেছে রাতে অনেক সুন্দর লাগবে এটা বা কী সুন্দর হয়েছে স্মৃতিসৌধ এটা একদম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী